নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শারদীয়ার শুভেচ্ছা জানাই। প্রত্যেকেরই এই দুর্গা পুজো খুব আনন্দে কাটুক, সপরিবারে প্রত্যেকের যেন মা দুর্গা দুর্গতি নাশ করে, আমি এই প্রার্থনা জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। প্রত্যেককে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, এটি হচ্ছে অক্টোবর মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি ধনুরাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার কর্ম, প্রেম, বিবাহ, অর্থ, ইনভেস্টমেন্ট, এই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব। অর্থাৎ এখানে সম্পূর্ণরূপে আপনার আলোচনা করা এবং তার পাশাপাশি শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, ধনুরাশির 100 জন মানুষ আছে, 100 জনই যে একই রকম রেজাল্ট পাবে কখনোই না, 100 জন 100 রকমের ফল কিন্তু পেতে পারে। কারণ এখানে আমি সার্বিক আলোচনা করছি, ব্যক্তিকেন্দ্রিক এটি আলোচনা নয়। অর্থাৎ এটা কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে 30%, কারো ক্ষেত্রে 60%, কারো ক্ষেত্রে 70%, অর্থাৎ ম্যান টু ম্যান এটা কিন্তু ডিফার কিন্তু করবে। আপনি এই মাসে আপনার জন্য কোন কোন দিক পজিটিভ, কোন কোন দিক নেগেটিভ আমি বিস্তারিত আলোচনা করছি। দেখুন, একটু গ্রহের গোচরটা আপনাদেরকে জানিয়ে দিই। 16 অক্টোবর 2022 মঙ্গল বিষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। আপনার 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে এবং আপনার 18 অক্টোবর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে এবং শনি আপনার বকরি থেকে মার্গীয় হয়ে যাচ্ছে মকর রাশিতে এবং এর পাশাপাশি 26 অক্টোবর 2022 বুধ আপনার কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। কি রেজাল্ট পেতে চলেছেন, কি ফল আসতে চলেছে ধনুরাশির সমস্ত মানুষের, তাও আবারও বলবো। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আলোচনা করুন। দেখুন, প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি দুটি রাজ্য সৃষ্টি করছে, একটি হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য। অর্থাৎ এখানে বৃহস্পতি ও দিশা বলি, আপনার বুধ দিশা বলি, স্থান বলি, দৃষ্টি বলি, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে ধনুরাশির আপনি যদি মানুষ হন, তেমন খুব বড় ধরনের কোনো সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যের দিকটা ওভারঅল ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। আপনি ধনুরাশির মানুষ, নিশ্চিত রূপে কিন্তু এটা কিন্তু বলা যেতে পারে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আপনি ধনুরাশির মানুষ, অর্থনৈতিক স্থিতির জায়গা দেখুন, ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে। ধনাধিপতি ধনভাবে অবস্থান করায় সরাসরি এবং বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। আর্থিকের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং আপনাদের তৃতীয় পতিও, অর্থাৎ আপনাদের কমিউনিকেশন যোগাযোগগুলো আপনাদের আসবে। যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কানেকশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। চতুর্থভাবে চতুর্থপতি অবস্থান করে হংস নামক মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে। লিখে রাখতে পারেন, আপনাদের সুখ সাধন, সম্পত্তি, প্রপার্টি থেকে আপনাদের লাভ কিন্তু এই সময় দিতে চলেছে বৃহস্পতি এবং আপনাদের এ সময়ের মধ্যে মায়ের স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো হবে। যারা প্রাইমারি লেভেলে এডুকেশন করছেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট
ভালো দিক কিন্তু থাকছে। পঞ্চমভাবে রাহু, অর্থাৎ এডুকেশনের জায়গাটা যদি বলি, আপনি কোন কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবেন, বিটেক এমটেক, না আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে যাবেন, না আপনি মেডিকেল লাইনে যাবেন, এই জায়গাটা নিয়ে কিন্তু আপনি ডিসিশান নিতে কিন্তু পারবেন না। আপনি ধনুরাশি মানুষ, অর্থাৎ এখানে ডিসিশানের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, ডিসিশানের জায়গা আপনার নিতে কিন্তু অক্ষমতা কিন্তু আসবে। এবং এর পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে রাহু কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদেরকে কিন্তু ঘটাবে। পঞ্চমভাবে রাহু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার ঘটতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন অর্থের জায়গাটা। ষষ্ঠভাবে মঙ্গল, দেখুন ষষ্ঠভাবে মঙ্গল শত্রুতা বৃদ্ধি করবে। কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া বা যাদের ক্ষেত্রে কেস মামলা মকদ্দমা চলছে এই জায়গাটা, বা যারা করবেন ভাবছেন নতুন করে আর মামলা মকদ্দমা শুরু করবেন ভাবছেন, তারা একটু হলেও সিদ্ধান্ত নিন, অর্থাৎ এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দিবে। অর্থাৎ ষষ্ঠভাবে মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে বিপত্তিও কিন্তু দিয়ে থাকে, এখানে কিন্তু খুব একটা কিন্তু শুভকর কিন্তু দিবে না। হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া তার থেকে আপনার অর্থ হানি হওয়া, অর্থ নাশ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি সিংহরাশি সরি আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে এবার আসি। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে সপ্তম ভাব, দেখুন সপ্তম ভাব আমাদের পার্টনারের জায়গা, সপ্তম ভাব আমাদের ডেলি ইনকামের জায়গা, সপ্তম ভাব আমাদের ব্যবসার জায়গা, সেটা রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর পরামর্শে যদি চলেন, অর্থাৎ স্ত্রীর কথা শুনে যদি চলেন, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অর্থাৎ স্ত্রী যেটা বলছে বা পার্টনারের কথা শুনে শুনে চলেন, বা স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর কথা, এখানে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। ধনুরাশি আপনি মানুষ যদি হন, আপনার ক্ষেত্রে ভাগ্য হবে বৃহস্পতির দৃষ্টি। যাদের ভাগ্যের জায়গাটা নিয়ে একটু সমস্যা ছিল, এবার কিন্তু আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, এটা কিন্তু নিশ্চিতরূপে বলা যেতে পারে। এবং ভাগ্যাধিপতি আপনার কর্ম অবস্থান করছে, ভাগ্য দ্বারা অর্থ আপনি কর্ম পাবেন, যদিও ভাগ্যাধিপতি আবার নিচস্থ হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে। অর্থাৎ 17 অক্টোবরের আগে পর্যন্ত আপনারা কিন্তু বিশেষ করে সাবধান থাকুন। অর্থাৎ 17 অক্টোবরের পর থেকে কিন্তু বিশেষভাবে কিন্তু ধনুরাশির আপনি যদি মানুষ হন, মানে বড় ধরনের ঝুঁকিপূর্ণ, কারণ ভাগ্যপতি নিচস্থ, ভাগ্যের তখন কিন্তু আপনারা ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু পাবেন না, এটা আমি আবারও বলছি। অর্থাৎ যা করবেন 16 অক্টোবরের মধ্যে কাজকে গুছিয়ে নিন, দেখবেন নিশ্চিতরূপে কিন্তু মানে ঝুঁকিপূর্ণ কাজের জায়গাটা কিন্তু তার আগে কিন্তু ভালো। এবং ভাগ্যের দ্বারা কর্ম আসা, কর্মক্ষেত্রে পথ প্রতিষ্ঠা যারা বদলে যাইছিলেন, যারা নতুন চাকরি খুঁজছিলেন, মানে ফার বেটার অপরচুনিটি চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগগুলো কিন্তু আসবে কর্মক্ষেত্রে। অর্থাৎ নতুন চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। একাদশভাবে অবস্থান করছে, দেখুন একাদশভাবে একাদশপতি অবস্থার আপনাদেরকে সাকসেস আলটিমেটলি কিন্তু দিবে, ধীর গতিতে দিবে, কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং বিদেশের সাথে যারা রত আছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, তাদের ক্ষেত্রে ভালো। যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে একটু হলো চাপের মধ্যে আপনাদের থাকতে হবে, মোটামুটি 18 অক্টোবর পর্যন্ত। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, বিবাহ ও প্রেম। আপনি ধনুরাশির মানুষ,
আপনার ক্ষেত্রে এই অক্টোবর 2022 বিবাহের একটা যোগাযোগগুলো, বিয়ে না হলেও বিয়ের একটা যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ প্রেমের জায়গাটা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।